মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বান্দরবানের ঘুমধুম তমরু সীমান্তে অস্থিরতা চলমান। তবে কিছুটা হলেও এর রেশ ছড়িয়েছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তেও। বৃহস্পতিবার রাতভর টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে চলে গোলাগুলি, আর এপারে উৎকণ্ঠায় কাটিয়েছেন বাসিন্দারা। তবে শুক্রবার সকালে ঝিমংখালী সীমান্তের ওপারে মিয়ানমারের 4-5 কিলোমিটারের ভিতরে মরিকমপাড়া ও হারিংগাছা এলাকায় মর্টার শেল হামলা গোলাগুলির খবর মিলেছে। বিভিন্ন স্থানে দেখা দেয় ধোঁয়ার কুণ্ডলি। তবে দূরত্ব বেশি হয় এর আঁচ পড়েনি টেকনাফ সীমান্তে। এরপর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক টেকনাফে। ও কিন্তু দিনত রাত বিয়ালে মানে গোলাগুলির আওয়াজ শোনা যায়, কিন্তু হন্যা তো নরে না, আর শোভন দেখির আর তো হন এই বইও নাই। সারা রাত বেশি মানুষজন যা রায়ের বেশি সমস্যা তাই নি রে। গোলাগুলি ও ক্যাম্পের ভিতরে হইতেছে, এফাশে কোন দিন আইজে পড়ে নাই। এই হোয়াইট কম আছে, এই যে কুট বাজার আছে, তো ওইখান থেকে মোটামুটি কি হয় তাতঙ্গ হচ্ছে। এদিকে দুপুরে আবারও মর্টার শেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে কেঁপে ওঠে ঘুমধুম সীমান্ত। উড়ে এসেছে রকেট লঞ্চার। এর আগে বুধবারও একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়, যেটি এরই মধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর হাত থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন 330 জন সীমান্তরক্ষী। তবে ইতোমধ্যে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানালেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। প্রক্রিয়া চলছে আমি যতটুকু জানি, তাদের বিভিন্ন বায়োমেট্রিক গুলো সংগ্রহ করছে, নিশ্চয়ই দু সরকারের মাঝে আলোচনা করে এটা নিশ্চয়ই করবেন ওনারা। গেল 5 ফেব্রুয়ারি মিয়ানমার থেকে বান্দরবানের ঘুমধুমে উড়ে আসা মর্টার শেলের আঘাতে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা। এখন কক্সবাজার।